আমরা 8.4 এর উত্তরগুলো নিয়ে একটু আলোচনা করছি। তোমরা একটু দেখো মন দিয়ে যে তোমরা নিজেরা করবে, তারপরও যদি অসুবিধা হয় আমাকে বলবে। দেখো এই অঙ্কটা তোমরা দুভাবে করতে পারো। এক নম্বর, এটা আমরা আগের দিনে বলেছিলাম, তথাপি আজকে আরেকবার বলে দিচ্ছি। দেখো 200 গ্রাম, 500 গ্রাম আর 1 কেজি আছে, তাহলে তুমি টোটাল কত ওজন হলো? 250 গ্রাম প্লাস 500 গ্রাম আর 1 কেজি সমান কত? 1000 গ্রাম। সবাইকে গ্রামে নিয়ে যাও, তারপর তুমি যোগ করে দাও, ঠিক আছে? যোগ করে কত পাবে? 1750 গ্রাম। এই তো, এবারে এই এটাকে তুমি যদি 1750 ভাগ 1000 করতে পারো, তাহলে কিলোগ্রামে চলে যাবে, ঠিক আছে? তাহলে এবারে দেখো ভাগ করতে গেলে কি করবে, দশমিক ঘর পৌঁছাবে সরাবে না 1.3 ঘর সরাবে, তাই তো? 1.75। আরে জিরোটা তুমি দিতে পারো নাও পারো, কি গ্রাম, এটা একটা পদ্ধতি। অথবা দেখো 250 গ্রামকে তুমি কিগ্রাতে নিয়ে যাও, 1000 দিয়ে ভাগ করো, কত হবে না 0.25। এটাকেও 1000 দিয়ে ভাগ করলে কত হবে না 0.50। আর 1 কিগ্রা এ তো পরিবর্তন করার দরকার নেই, তাই তো? 0.00। এবার যোগ করে দাও, দেখো 1.75 চলে আসছে। তো তাহলে তোমরা যে কোনো একভাবে করবে, ঠিক আছে? এবার দেখো 72 সেন্টিলিটার, সেন্টিকে মিলিগ্রামে যেতে, সেন্টিগ্রাম থেকে মিলিগ্রামে যেতে গেলে কি করতে হবে? 10 দিয়ে মাল্টিপ্লাই করবে, এটা আগের দিনে বলেছিলাম। এবারে দেখো 3 নম্বরের অঙ্ক থেকে তোমরা, তোমাদেরকে করতে বলেছিলাম, তোমরা করেছো কিনা জানি না। তাহলে দেখো গ্রাম থেকে ডেসিগ্রাম যেতে গেলে আমরা কি করব, 10 দিয়ে মাল্টিপ্লাই করব। মাল্টিপ্লাই করলে কত হবে? 692। আচ্ছা ডেকাগ্রাম করতে গেলে কি হবে? এটা তো বড় ইউনিট, তাই তো? তাহলে ভাগ করব, কত হবে? 6.92। আচ্ছা হেক্টোগ্রাম, তাহলে গ্রাম থেকে হেক্টোগ্রাম বড় ইউনিটে যাচ্ছে, কত ঘর আছে? 2 ঘর, তাই তো? 100 দিয়ে ভাগ করব, কত হবে? 2 ঘর সরিয়ে দিচ্ছি, 692। আচ্ছা গ্রাম থেকে সেন্টিগ্রামে যেতে গেলে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে 692 তাহলে দেখো এখানে কত হচ্ছে, মি সে ডে মি ডে হে কি, এটা পাশে লিখে নেবে, তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো গ্রাম থেকে এখানে মিটার, এইটা মি বা এখানে গ্রাম বলতে পারো। তাহলে দেখো এই গ্রাম থেকে সেন্টিগ্রাম, গ্রাম থেকে সেন্টিগ্রাম দেখো কটা আছে, 2 ঘর আছে, তাহলে 100 দিয়ে গুণ হবে, তাই তো? 100 দিয়ে আমার গুণ হবে, তাহলে এখানে কত হবে, 69.2 × 100। তো 2 ঘর সরাতে হবে, তাহলে কত হবে, 69, এই 2 0 হবে, তাহলে এখানে এটা 0 হবে, ক্লিয়ার? এবার দেখো 42 গ্রাম 15 ডেকাগ্রাম, তো 42 গ্রাম মানে কত, 42 মাল্টিপ্লাইড বাই, দেখো ডেকাগ্রাম করতে গেলে কি করতে হবে, ডেকাগ্রাম, ডেকাগ্রাম থেকে কিলোগ্রাম 100 গ্রাম, 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাই তো? তাহলে 100 দিয়ে মাল্টিপ্লাই করো, কত হবে, এটা হবে
4200 তার সঙ্গে 15 ডেকাগ্রাম যোগ করলে কত হবে তাহলে 4215 বোঝা গেল এরপরে দেখো 2 লিটার দুধ কিনেছি কত কিলো লিটার দুধ কিনলাম দেখো লিটার থেকে কিলো লিটার যেতে গেলে কত দিয়ে ভাগ করতে হবে 1000 দিয়ে আচ্ছা এবারে 6টা দেখো 4.91 কিলো লিটার কে সেন্টিলিটারে নিয়ে যায় দেখো কিলো লিটার থেকে সেন্টিলিটার যেতে গেলে কি করতে হবে কটা শূন্য দিয়ে একের গায়ে কটা কিলো লিটার থেকে সেন্টিলিটার মানে 1 2 3 4 5 একের গায়ে 5টা শূন্য পাঁচটা শূন্য দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে 5টা ঘর দশমিক সরে গেছে দেখো এখান থেকে 1 2 3 4 5 ঘর সরে গেল সেন্টিলিটার এবারে দেখো লিটার থেকে সেন্টিলিটার কত দিয়ে গুণ করবে তাহলে 1 লিটার থেকে সেন্টিলিটার দেখো লিটার এখানে গ্রাম বা এখানে লিটার বলতে পারো তাই তো এটা ভলিউমের একক তাহলে লিটার থেকে সেন্টিলিটার 1 আর 2 ঘর আছে মানে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে কত হবে 500 সেন্টিলিটার প্লাস 9 মানে 509 এবারে দেখো গোপালদার চায়ের দোকানে রোজ 55 লিটার দুধ লাগে এক সপ্তাহে গোপালদা কত কিলো লিটার দুধ নেয় এইখানে কিন্তু মাথায় রাখবে এটা কিলো লিটারে যেতে হবে তাহলে 55 যেহেতু লাগে পার ডে তাহলে কত লাগবে 55 × 7 লিটার তাই তো সমান কত ৩৮৫ লিটার এবার লিটার থেকে কিলো লিটারে যেতে গেলে কি করবে 385/1000 লিটার এখানে হবে কিলো লিটার কিলো লিটার কিলো লিটার ঠিক আছে সমান কত হবে ০.৩৮৫ কিলো লিটার আচ্ছা এবার 9টা দেখো 7 লিটার আছে সমান কত ডেকালিটার 7 লিটার আছে তাহলে কত হবে 0.7 ডেকালিটার তাই তো এবারে 23.96 ডেসিলিটার আছে 23.96 ডেসিলিটারকে আমরা ডেকালিটারে যেতে গেলে 100 দিয়ে ভাগ করব তাহলে এটাকে 100 দিয়ে ভাগ করলে কত হবে ঠিক আছে আচ্ছা এবার দেখো 4.07 লিটার আছে মিলিলিটারে যেতে গেলে লিটার থেকে মিলিলিটার কি করবে মাল্টিপ্লাই করতে হবে কত দিয়ে মাল্টিপ্লাই করবে 1000 দিয়ে তাই তো তাহলে মাল্টিপ্লাই করলে হবে 4070 12টায় দেখো হেক্টোলিটার আছে ডেসিলিটারে যেতে হবে কত দিয়ে মাল্টিপ্লাই করবে তাহলে হেক্টোলিটার থেকে ডেসিলিটার এটা দেখে নাও হেক্টোলিটার তারপরে এটা ডেকা হলো 1 2 3 মানে 1000 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে তাই তো মাল্টিপ্লাইড বাই 1000 হবে এই ঠিক আছে আচ্ছা এরপরে মিলিলিটার নিয়ে যেতে হবে কত দিয়ে গুণ করবে 1000 দিয়ে গুণ করতে হবে 1000 দিয়ে গুণ করলে কত হবে
হ্যাঁ, তাহলে আমাদের এই অঙ্কগুলো তোমরা যারা করেছো তোমরা একটু দেখে নাও অঙ্কগুলো ঠিক ঠিক করেছো কি না। সকলের খাতা তো সম্পূর্ণভাবে দেখা সম্ভব হচ্ছে না, কারণ অনলাইনে, সেই জন্য তোমরা একটুকু দেখবে, আমরা করে দেব উত্তরগুলো, সেই উত্তরগুলোর সঙ্গে একটুকু মেলাবে কেয়ার নিয়ে। তারপরেও যদি মনে হয় কনফিউশন থাকে, প্রশ্ন করবে, আমরা সেখানে উত্তর দেওয়ার আমি চেষ্টা করব ক্লাস আওয়ারের মধ্যে। ওকে, ঠিক আছে।